রাজ্যে এলেন বঙ্গতনয়া মমতা ব্যানার্জি, সঙ্গে ছিলেন ভাইপো অভিষেক। কলকাতা থেকে বিমানে আগরতলায় নামতেই বিমানবন্দরে তাকে উষ্ণ অভিবাদনে ভরিয়ে দিলেন রাজ্যের দলীয় কর্মী সমর্থকরা। তাকে আগরতলার মাটিতে স্বাগত জানাতে দুপুর থেকে বিমানবন্দরে ভিড় জমাতে থাকেন রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। ছিলেন সাংসদ সুস্মিতা দেব, দলের রাজ্য নেতা পীযূষ কান্তি দেব সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। বিমানবন্দরে দলীয় কর্মীদের অভিবাদন গ্রহণ করে সংবাদ মাধ্যমের সামনে এক প্রতিক্রিয়ায় বঙ্গতনয়া তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি জানান, এই রাজ্য আমার কাছে নতুন নয়। অতীতে আমি যখন কংগ্রেস করতাম তখন প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের সঙ্গে রাজ্যে কাজ করেছি। সবচেয়ে বড় কথা, ত্রিপুরায় আমি আমার মায়ের ভাষায় কথা বলতে পারি, কারণ আমি আগেও ত্রিপুরায় যখন প্রথম কংগ্রেস এলো সেই সময়টা তো সন্তোষ মোহন দেব, মনোরঞ্জন ভক্ত আর আমি তিনজনে মিলে সবচেয়ে বেশি কাজ করেছিলাম। কাজে ত্রিপুরায় আমি একদম সোনামুড়া থেকে শুরু করে কৈলাস শহর থেকে শুরু করে আমি সবটাই চিনি। ত্রিপুরা ঘরের মতো থেকে আমি কাজ করেছি। সেদিনেও অনেককে চিনতাম, হয়তো তারা অনেকে হারিয়ে গেছেন, তাদেরও কখনো কখনো মনে মনে খুঁজি। যাই হোক, আমরা এসছি এই কারণে, ত্রিপুরা আমার কাছে নতুন কিছু নয় এবং ত্রিপুরার মানুষের সাথে বাংলার কানেকশন চিরকালই ছিল, আছে এবং থাকবে। ওরা আমাদের বড় আপনজন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এই কথাটা বলতে এসেছি। আর আমি মনে করি এটা আমার ঘর, তাই এটা আমি আমার ঘরেই এসেছি। নিজের ভাষায় কথা বলতে পারি, নিজেদের মন মতো রান্না খেতে পারি, ওদেরও যা খাওয়া দাওয়া আমাদেরও তাই, ওদেরও যা বেশভূষা আমাদেরও তাই, ওদেরও যা চলন বলন আমাদেরও তাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজের ভাষায় কথা বলতে পারি। এদিন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না বলে স্পষ্ট জানান। মঙ্গলবার বেশ কিছু দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিমানবন্দর থেকে সোজা চলে যান উদয়পুরে, মাতাবাড়িতে পুজো পাঠ করলেন মায়ের মন্দিরে, দলীয় কর্মীদের পাশে নিয়ে মায়ের দরবারে কাটালেন বেশ খানিকটা সময়, ঘুরে দেখলেন পবিত্র ওই পীঠস্থান। শেষে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে বঙ্গতনয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি ত্রিপুরায় যখনই আসি নিয়ম করে মায়ের দরবারে আসি পুজো পাঠ করতে, মা মাটি মানুষের কল্যাণে মায়ের কাছে প্রার্থনা রেখেছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।